আটিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত। এটি চারটি গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি 17 শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত হয়েছিল। মসজিদটি আটিয়ার একজন সুফি সাধক শাহান শাহ বাবা আদম কাশ্মীরির সম্মানে নির্মিত, যিনি 1707 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মসজিদটির প্রতিষ্ঠাতা সৈয়দ খান পল্লী। মসজিদটি 1609 থেকে 1611 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমরা চলে এসেছি আটিয়ার মসজিদে। দেখতেই পাচ্ছেন, এ হচ্ছে আমার পেছনে আটিয়া মসজিদ। তো এখানে আমরা জুম্মার নামাজ আদায় করব, তারপরে কথা হবে এই মসজিদকে ঘিরে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেছনে আটিয়া মসজিদ, অনেক সুন্দর কারুকাজ বিশিষ্ট পুরাকীর্তির একটি নিদর্শন। তো অনেক ভালো লাগবে আপনাদের, আর এর চারপাশ ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো এখন। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই ব্লগটি। আর প্রথমেই দেখতে পাবেন এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন, কারণ এটার সম্পর্কে কিছু ইনফরমেশন এবং কিছু নিষেধাজ্ঞা এখানে উল্লেখ করা আছে। আর এই হচ্ছে প্রবেশদ্বার। তো এখন আমরা আটিয়া মসজিদের ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। এখন আমি ডান পাশ দিয়ে প্রবেশ করতেছি। আজকে শুক্রবার হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন বেড়াতে চলে এসেছে। আর এই পাশটাতে দেখা যাচ্ছে কোনো ধরনের কারুকাজ করা নেই, একদম প্লেন, হয়তো বা ছিল, এখন আর নেই। এটা হচ্ছে পেছন সাইড। পেছন সাইডটা দেখতে অনেক সুন্দর। আর এখানে ছোট ছোট টাইলস আকৃতির কারুকাজ করা। আর এই পাশটাতে আছে একটা কবর। এখান দিয়ে কবরটা ভেতরে, তো দেখতে পাচ্ছেন ডান পাশে একটা লাল শালু কাপড় দিয়ে মোড়ানো আছে কবরটা। এই মসজিদটি 4টি গম্বুজ বিশিষ্ট। তো মেইন যে গম্বুজটা সেটা অনেক বিশাল, আর সামনে আছে 3টি গম্বুজ, যা কিনা আপনাদের আমি ড্রোন ভিউতে দেখিয়ে দিব আর দেখাবো এর কারুকাজ। তো চলুন দেখি এই মসজিদের সৌন্দর্য। তো ভিউয়ার্স, আজকে আমাদের আটিয়া মসজিদের ব্লগটি এখানে শেষ করছি, আর দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।